Hello viewers, assalamu alaikum, welcome to my channel. Boneless fish dekhte pachhen, bhetore kata nei. Ar ei boneless fish egler bhetore niye nichhi. Boneless fish e ekhon diye dicchi alpo kore কালো গোলমরিচ আর দিচ্ছি লবণ একটু ভালো করে মিশিয়ে নিব ময়দা আপনারা যদি ফিশে আর কোনো কিছু মশলা অ্যাড করতে চান মশলাও অ্যাড করতে পারেন আমি শুধু ব্ল্যাক পেপার দিয়ে করছি তো এখন প্রত্যেকটা মাছ এভাবে ময়দাতে মাছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জিরা টালা গুঁড়ো দিতে পারেন অথবা লাল মরিচ গুঁড়াও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী করতে পারেন এখন মাছের জন্য ব্যাটার তৈরি করব তো এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি ময়দায় অল্প পানি ঢেলে দিব মোটামুটি একটা বেশি পাতলাও না বেশি ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে এতে দিয়ে দিব দুই চা চামচে কর্নফ্লাওয়ার দিচ্ছি দিচ্ছি এখানে হাফ টি স্পুন বেকিং সোডা দিলাম হাফ টি স্পুন ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন গার্লিক পাউডার আপনাদের যদি অনিয়ন পাউডার থাকে অনিয়ন পাউডারও দিতে পারেন ওয়ান টি স্পুন লাল মরিচ গুঁড়া আর আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন এবং সবশেষে দিচ্ছি অল্প করে হোয়াইট ভিনেগার ওয়ান টেবিল স্পুন হবে এখন এটা এক পাশে রেখে দিই এখন প্রত্যেকটা মাছের পিস এই ব্যাটারে ডুবাবো এইভাবে দিয়ে প্রত্যেকটা আবার এখানে দিব
কয়েকবার এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে দিয়ে নিতে হবে। আরেকটা দিই এখানে দিয়ে ভালো করে এটা ব্যাটারে লাগিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু তারপর এটা দিয়ে দিতে হবে এই ময়দায়। ময়দা দিয়ে চেপে চেপে এই পাশে আবার আবার একটু এদিকে দিব। তিন চারবার এইভাবে ময়দা ভালো করে ছেড়ে নেবেন। ব্যাস এইভাবে সবগুলো করে নেব। চুলায় তেল দিয়েছি, এখন এইভাবে একটা মাছ দিয়ে দিব। মিডিয়াম আঁচে রাখবেন। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন।